Everyone, good evening. Welcome back to my YouTube channel with another my new video. So, kemon acho guys? Tumra asha kori tumra bishon bhalo acho ar ami to ekdom puro full bindas achi. Tomader samne abar chole eshe ekta new special video niye ami Rima. Tumra dekhcho Clash of Clans gameplay Rima 007. So, ajke to video ta bishon special hote choleche karon event e ekta new challenge eshe P.E.K.K.A. So, ajke ami seta complete korte choleche and ground attack korte choleche ajke. So, সেটা যদি দেখতে হয় ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তার অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাহলে আজকে অ্যাটাকটা দেখে নেওয়া যাক লেটস গো আজকে আমি ইভেন্টের একটি নিউ চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলেছি তো আজকের চ্যালেঞ্জে আছে হচ্ছে কে পেক্কা সো ওয়ান অ্যাটাক করব ওয়ান অ্যাটাক করলে আমার পেক্কা চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে আর পেয়ে যাব রিসার্চ পোর্শন সো রিসার্চ পোর্শন নেওয়ার জন্য তো অ্যাটাকে যেতে হবে আর আজকে আমি অ্যাটাক করতে চলেছি গ্রাউন্ড আর্মি দিয়ে সো আমার আর্মি রেডি আছে অ্যান্ড কিং কুইনও রেডি রয়েছে অ্যান্ড আমার ডোনেশনও নেওয়া আছে অ্যাটাকে যাব আর আজকে পিক্কা চ্যালেঞ্জ কমপ্লিট করব সাথে সাথে পেয়ে যাব রিসার্চ পোর্শন তো এটাকে তো যেতেই হবে আর এটাকে গিয়ে তো আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে সো চ্যালেঞ্জ তো আমি কমপ্লিট করব তার আগে তোমরা যারা আমার এই ছোট্ট পরিবারে এখনো কেউ সদস্য হওনি তারা সদস্য হয়ে যাও সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর আমার ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো কমেন্ট করো সো তাহলে আজকে অ্যাটাকটা দেখে নেব আর আর অ্যাটাকে চলে যাব অ্যাটাকে যাওয়ার জন্য যখন সব কিছু রেডি হয়ে আছে তাহলে আর দেরি করব না সোজা চলে যাব অ্যাটাকে আর অ্যাটাক করে নিলেই পেয়ে যাব রিসার্চ পোর্শন ইয়েস এখন তো অ্যাটাক করিনি সো অ্যাটাকে চলে যাব আর দেখে নি কোন বেস খুঁজতে চলেছে বেশি সার্চ করব না দেখে দেখা যাক না ফার্স্ট বেস কি পরে সো আজকের অ্যাটাক শুরু করে দিই না একটা বেস খুঁজেই দেখি যে বেসের ওপর অ্যাটাক করব পেয়ে তো গেছি বেস ফার্স্ট বেস আর খোঁজাখুঁজি কিচ্ছু করব না টাউন হল লাইনে অ্যাটাক করব তাহলে অ্যাটাকটা শুরু করে দিই অ্যাটাকের জন্য তো আমি কুইন ডিপ্লয় করে দিয়েছি কুইনের পেছনে হিলার দিয়ে দিয়েছি কুইন সাইট ক্লিয়ার করলে ওয়াল ব্রেকার দিয়ে ওয়াল ব্রেকার ওয়াল ব্রেকার দিয়ে দিয়েছি একটা রেজ স্পেল ইউজ করে দিয়েছি পেক্কা ফলকে ডিপ্লয় করব উইচ ভলকেরি ভলকেরিও ঢুকিয়ে দিয়েছি সিসি সো এবার তো দেখাই যাক হেলিং স্পেল দেখা যাক অ্যাটাক কি হচ্ছে কি কিংও ডিপ্লয় করে দিয়েছি টাউন হল ডিস্ট্রয় হয়ে গেছে ওয়ান স্টার চলে এসছে হেলিং স্পেল ইউজ করে দিয়েছি হেলিং স্পেল তো ইউজ করে দিয়েছি এখনো কিং কুইনে অ্যাবিলিটি আছে সো অ্যাটাকে তো থ্রি স্টার চলে আসবে আর আমার চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে যাবে কাউকে ফ্রিজ করতে হবে দেখি না কাউকেই তো ফ্রিজ করতে হবে না দেখছি কিং এর অ্যাবিলিটি অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি আমাকে ফ্রিজ স্পেল মনে হচ্ছে ইউজ করতে হবে না
আর একটা রেজেস পিল রয়েছে, এই রেজেস পিল আমাকে ইউজ করতে হবে না। উফ, 98% কত সহজ, 46% আর আমার আর্মিও বেঁচে আছে। তো 99 অ্যান্ড তো স্পেল স্যাক করে দিই, স্পেল স্যাক করে দেওয়ার আগেই শেষ। যা 99 100 তো হয়ে গেছে, স্পেলও স্যাক করতে পারিনি। সো আমাকে ফ্রিজ স্পেল আর একটা রেজ স্পেল আমার বেঁচে গেছে, আমাকে এগুলো ইউজই করতে হয়নি। ইজিলি 3 স্টার চলে আসছে আর এর সাথে কমপ্লিট হয়ে গেছে আমার ইভেন্ট চ্যালেঞ্জ আর পেয়ে গেছি রিসার্চ পোর্শন। ইয়েস, পেয়ে গেছি রিসার্চ পোর্শন। সো রিসার্চ পোর্শনও পেয়ে গেছি, আজকের অ্যাটাকও আমার কমপ্লিট হয়ে গেছে। সো আজকে চ্যালেঞ্জ তো আমি কমপ্লিট করে নিয়েছি। সো তোমাদের সাথে তাহলে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো, তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটি স্কিপ না করে পুরো অ্যাটাকটা তোমরা মন দিয়ে দেখো। অ্যাটাকটা দেখলে তোমরাও এরকম অ্যাটাক খুবই ইজিলিভাবে করতে পারবে, খুবই সহজে। সো আজকের অ্যাটাক আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ডে। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবার নেক্সট ডে তো দেখা হবে। আজকে এইটুকুই গাইস, বাই।